আল্লামা শাহসু বিন সারদিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন, সুন্দর করে মুরাব্বা, আমরার মুরব্বা আছে না, সুন্দর করে পাক করে এনে দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম বসা। আল্লাহর ওলি, তিনি নিজে খেলেন না, কুকুরকে খেতে দিলেন। কাকে? পাশে একটা কুকুর ছিল, তাকে খেতে দিলেন। সবাই বললো মুহাদ্দিসিনে কেরাম যে হুজুর না হয় না খাইল, আমাদেরকে তো আল্লাহ জিব্বা দিয়েছেন, তা আমাদেরকে তো একটু দিতে পারতেন হুজুরে। তো চিন্তা করলেন আল্লাহর ওলি তো, রসুল্লার সুন্নত আমল করতে গিয়ে তুহব্বি লাকা মা তুহব্বুলি নাফসিক, তুহব্বুলাহু মা তুহব্বুলি নাফসিকা, তোমার জন্য সেটা যেটা পছন্দ করবে তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। নিজে খেলেন না, মুহাদ্দিসিনে কেরামদেরকে কীভাবে খাওয়াবেন? তো এই জন্য ওদের সন্দেহ হতে পারে, হুজুর খোলাসা করে দিলেন যে বাবা আমি যখন এটা কাছে নিলাম এই আমরার মুরব্বা বলতেছে নেসারউদ্দিন তুমি খেও না। আল্লাহু আকবার বলে কথা বলতে পারে না, রাসূলুল্লাহর সাথে পাথর কথা বলেছে না, সাতি সাজারু নাতাকাল হাজারু শুকাল কামারু বি ইশারাতিহি, সাত দ্রুত আসলো, সাজার মানে গাছ, নাতাকা কথা বললো, হাজার পাথর, রাসূলুল্লাহর সাথে পাথর কথা বলতো, রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিগুণিত হয়েছে, পাথর কথা বলতে পারে, পারে কি না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ তো ক্ষমতা দেন, পাথর কথা বলে, আল্লাহর ওলিদের সাথে পাথর কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে নেক আমল করতে হবে কি না? কি বলেন? নেক আমল করতে হবে। তাহলে আমরা দোয়া করার সময় যেন গাফেল না হই, দোয়া করব, দোয়ার আগে পরে দরুদ শরীফ পড়ব, পড়ব না? রাসূল বলেছেন আদ-দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, উপরে আর নিচে নবমণ্ডল আর ভূমণ্ডলের মাঝখানে আমাদের দোয়াগুলো হ্যাঙ্গিং থাকে, ঝুলন্ত। কি থাকে? বলে তাহলে কখন উপরে উঠে? বলে উপরে উঠে যখন হাত্তা ইউসাল্লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি দরুদ পড়লে দোয়া উপরে উঠে, নবীর প্রতি দরুদ পড়বেন না তো দোয়া উপরে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে দোয়াকে উপরে নিয়ে যায় আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া। তাহলে ফজরের পরে আমাদের 100 বারের দরুদ, এটা আমাদের পড়তে হবে না কি বাবা? পড়তে হবে কি না? জিকির আসকার যেভাবে হুজুর কেবলা নির্দেশ করে সেভাবে আমরা জিকির আসকার করব। সূর্য ওঠার 23 মিনিট পরে আমরা দুই দুই রাকাত করে 4 রাকাত আমরা সলাতুল ইশরাকের নামাজ পড়ব। কিসের নামাজ? কথা বলেন। এরপরে সলাতুল দোহা, জাস্ট আল্লাহ তাআলা দোহার নামে একটা কোরআনের সূরা দিয়েছেন অদ্দোহা। সুবহানাল্লাহ, শুনতেছেন কথা? কি অদ্দোহা? ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ কসম করেছেন অদ্দোহা, দোহা মানে হচ্ছে আলো, সকাল বেলার যে ঝলমলে আলোটা এটার নাম হলো দোহা। এটার নাম কি? দোহা। কসম করছেন কে? আল্লাহ। আল্লাহর কি কসম করার দরকার আছে? আমরা কসম করি, ভাই আসবেন, অমুককে বলি ভাই আপনি আসবেন, আপনার মাল ঠিক আছে, যথাসময়ে পৌঁছবেন, বলে হ্যাঁ পৌঁছবো, বলে ভাই বিশ্বাস হয় না, বলে আল্লাহর কসম আসবো, তখন আর কোনো কনফিউশন থাকে না, লোকটা কসম করছে। তা আল্লাহর তো কসম করার কোনো দরকার নাই, এরপর আল্লাহ কসম করেন কেন? বিষয়টাকে ইমফেসিস করার জন্য, গুরুত্ব বহ করবার জন্য আল্লাহ কসম করেন। সুবহানাল্লাহ। এবং যেই জিনিসটা যত বেশি গুরুত্ব সেটার কসমও তত বেশি। দেখেন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকামারি ইযা তালাহা ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এতগুলো বলার পরে বলেন কদ আফলাহা মান। সুবহানাল্লাহ। কারণ আত্মশুদ্ধির বিষয়টা এটা বড় কঠিন বিষয়। সুবহানাল্লাহ বলেন, এটা কি কঠিন বিষয়? কারণ মানুষের মৌলিক রোগ হলো চারটা, কয়টা? কয়টা? এক নম্বর হলো অহংকার। এক নম্বর কি? অহংকার। এটা হলো একটা মানুষের মানব জীবনের হিউম্যান অ্যানাটমির সবচেয়ে বড় রোগ হলো অহংকার। অহংকার এটা হলো মূল রোগ। এই রোগের ছোট ছোট রোগ আছে আবার রিয়া, গিবত, শেকায়েত, এগুলো হলো অহংকার। এই অহংকারকে দমন করার জন্য, অহংকার তৈরি হয় মূলত
অহংকারটা তৈরি হয় মূলত আগুন থেকে, রাগ থেকে। রাগ অহংকার নিজেকে হামবারা হয়, কথা বলেন ঠিক না? সেই জন্য আগুনকে নিবানোর জন্য দরকার হলো পানি, কি দরকার? আর অহংকার যখন করে মানুষটা তখন উপরে উঠতে চায়, উপরে যে উঠতে চায় তাকে নামানোর জন্য দরকার হলো নিচে নামানো দরকার, কারণ উল্টো জিনিস দিয়ে তার চিকিৎসা করতে হয়। আপ আতাস খাক বাপ, এই চারটা জিনিসের মধ্যে তাহলে যদি কারো অহংকার থাকে, এটা আগুন উপরে উঠতে চায়, আর এটাকে নামানোর জন্য দরকার হলো যেই রোগের চিকিৎসা করা দরকার সেটা হলো নামাজ। কারণ নামাজের মধ্যে বান্দা নিচে নামে, বান্দা কি বলবেন হুজুর নিচে নামে কেমনে? দেখেন একটা লোক নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ানোর পরে সামনে এরকম দাঁড়ালো, এটা আসামি, এটা কি আসামি? কারোর সাথে যদি কোনো অন্যায় হয়, ভাই মাফ করেন, এরকম বলি না আমরা এই পর্যন্ত হাত উঠাই কি ভাই মাফ করেন, মানে কি নিজেকে খুব সারেন্ডার করলো। কিন্তু আমরা যখন আল্লাহর সামনে যখন দাঁড়াই, আমরা আসামি হয়ে এমন দাঁড়াই, আমরা সর্বোচ্চ সারেন্ডার করি, আত্মসমর্পণ করি, একেবারে কান বরাবর আমরা হাত উত্তোলন করি, বলি আল্লাহু আকবার। এরপরে এবার আসামির মতো দাঁড়াই, হ্যান্ডকাপ লাগাই, এরপরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইলাম, বললে নামাজেই হবে না। কি বলেন? নামাজে আমিন বলা কি সুন্নত? এ বাবা আমিন বলা কি সুন্নত? নামাজে আমিন বলা কি সুন্নত? আমিন বলা সুন্নত। প্রশ্ন হলো জোরে না আসতে? আপনি তো আপনারটা বললেন যে না হানাফি মাজাবে আসতে, ঠিক আছে, আরেকজন তো জোরে বলবে, জোরে বলে বলো তারটা তার কাছে, আমি হানাফি মাজাবের সুন্নত তরিকায় আমি কি করব? আসতে বলবো, কি বলবো? এখন যদি এমন হয়, মনে করেন এই পাশে দুইজন চারজন দাঁড়াইছে, এই পাশে চারজন দাঁড়াইছে, এখন পাশের জন হানাফি মসজিদ মনে করেন এমন জোরে আমিন বলছে, না জানি লোকটা মনে করছে এই লোকের মনে হয় জিনে ধরছে, ওই নামাজ ছাড়ে ওর জাপটাই ধরছে, নামাজ ছাড়ে কি করছে এখন ওর যখন জাপটাই ধরছে দুইজনে শুরু হয়েছে কুস্তি, এখন মনে করছে রে ওরে বাপরে বাপ, এ যে জোরে আমিন বলা শুরু করছে, না জানি জিনে পাওয়া রুগী। আসলে কি জিনে পাওয়া রুগী? আবার এমন একজন আছে বলে ভাই এটা কি করলেন আপনি, পরে মিয়া এটা সুন্নত, এটা কি? আরেকজনের সুন্নত পালন করতে গিয়ে এই লোকের ফরজ চলে গেল, কথা বলেন ঠিক কিনা? তো এরকম আরেকজন লোক ছিল, তার সে শুনছে মেসওয়াকের ফজিলত, কি শুনছে? মেসওয়াকের ফজিলত শুনতে যায়, এখন মেসওয়াক কিনছে, এক হাত মেসওয়াক কত মোটামুটি এক হাত মেসওয়াক কিনছে, লম্বা মেসওয়াক, মনে করছে বড় হুজুরের মেসওয়াক যদি লম্বা হয় তো এরকম বড় হুজুর মতে বড় যারা এরকম হুজুর, এক হাত মেসওয়াক কিনছে, মেসওয়াক কিনে রাখছে পকেটে, এটা পকেট তো আর এক হাত না, অর্ধেক বাহির হয়ে গেছে আর অর্ধেক রয়েছে, এখন পাশের জন নামাজ পড়তেছে, পিছনেও নামাজ পড়তেছে, মেসওয়াকটা পাশে রয়েছে, এখন পাশের জন নামাজ পড়তেছে। আর সাধারণত অনেক মুসল্লি গ্রামগঞ্জের মুসল্লি তো লুঙ্গি পরে নামাজ পড়ে, কি হয় না? এখন ওই মেসওয়াক লেগে আরেকজনের ফরস্ত রোগ হয়েছে, কি দরে হয়েছে, কঠিন এক অবস্থা। এখন বলল যে ভাই এটা কি করলেন, করে মিয়া সুন্নত পালন করছি, আপনি সুন্নত পালন করছেন ঠিকই, কিন্তু আপনার সুন্নতের গুতাই তো আমার ফরজ শেষ, আপনি এমন সুন্নত পড়লেন যে সুন্নতের কারণে আমার ফরজও কি, এইরকম সুন্নত যেন আবার ওই রকম করতে যায় না, কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে খেয়াল করতে হবে, মনে করেন সাত বছর আট বছর দশ বছর লাঠি ব্যবহার করা সুন্নত, ওই সময় যদি দশ বছর একটা লাঠি নিয়ে আপনি ঘুরেন এটা সুন্নত ঠিক আছে, এটা মুক্তাজে হাল বলে দিবে, কথা বলেন? এই জন্য আপনাদেরকে খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে।